প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে পেঁয়াজ চাষের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনার সাথে শেয়ার করব, যে পেঁয়াজের জমিতে কেন ব্যাপক পরিমাণে পেঁয়াজ রোপণ করলেও তেমন আগাছা জন্মে না, বা আগাছা নিধনের জন্য কৃষক পর্যায়ে কী কী আগাছানাশক ব্যবহার করে থাকে সে সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ একটি টিপস, এবং এই পেঁয়াজের জমিতে সাথী ফসল হিসেবে কী কী চাষ করলেও কী কী আগাছানাশক ব্যবহার করা যায় সে সম্পর্কেও আজকে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ধৈর্য সহকারে শুনবেন। পেঁয়াজ রোপণের দিনই কৃষককুল পেন্ডিমেথানিল গ্রুপের ঔষধ স্প্রে করে থাকে। এখানে বাজারে ফিস্ট বা পানিডা, তরুণীল এগুলো সবই 33 EC হিসেবে বাজারে পাওয়া যায়। এখানে প্রতি লিটার পানিতে 4 ml, প্রতি লিটার পানিতে 4 ml মিশ্রণ করে সমস্ত ক্ষেতে সুন্দরভাবে স্প্রে করতে হবে। এই ঔষধের বিশেষ বৈশিষ্ট্য হলো আপনার মরিচ সাথী ফসল হিসেবে, যে পেঁয়াজ রোপণের দিনই অন্য কোনো ফসল থাকলেও কোনো ক্ষতি করবে না। শুধুমাত্র এই আগাছানাশকের বিশেষ বৈশিষ্ট্য হলো আগাছার বীজ অঙ্কুরিত হওয়ার সঙ্গে সঙ্গে সেটা পচিয়ে ফেলে বা নষ্ট করে ফেলে সমস্ত আগাছার বীজ। পেঁয়াজ এর জন্যে পেঁয়াজ রোপণের দিন এগুলো স্প্রে করা যায়। পেঁয়াজ রোপণের দু একদিন পরেও এগুলো স্প্রে করলেও এর রেজাল্ট খুব ভালো থাকে। যদি এটা এই পেন্ডিমেথানিল গ্রুপের ঔষধ আপনি ব্যবহার করে না থাকেন, সেক্ষেত্রে যদি আপনার জমিতে দেখেন শ্যামা বিরকিনি এই ধরনের আগাছা জন্মেছে, তাহলে সেক্ষেত্রে আপনার কুই জালো ফসফি ইথাইল গ্রুপের আগাছানাশক, যেমন বাজারে পাওয়া যায় বিকাশ, এই ধরনের আগাছানাশক যদি আগাছার জন্মানোর পর দেখা যায় যে 15-20 দিন আগাছার হয়েছে, অর্থাৎ সামান্য একটু আগাছাটার বয়স 15-20 দিন হয়েছে, বা পেঁয়াজ রোপণের 15-20 দিনের মধ্যে এই কুই জালো ফসফি ইথাইল আগাছানাশকটা যদি প্রতি লিটার পানিতে 2 ml আকারে করে মিশ্রণ করে স্প্রে করতে পারেন, তাহলে এই শ্যামা বিরকিনি জাতীয় যত আগাছা আছে সমস্ত আগাছা সেটা নিধন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এছাড়াও যদি আরেকটা আগাছা, যেমন দেখা যায় যে বতুয়া নামক আগাছা আপনার জমিতে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কুই জালো ফসফি ইথাইলে কিন্তু বতুয়া নামক আগাছা দমন হবে না। এই বতুয়া নামক আগাছা দমন করার জন্য অক্সাডায়াজন গ্রুপের আগাছানাশক, অর্থাৎ বাজারে দেখা যায় অ্যাক্টিভার নামে পরিচিত, এটি ব্যবহার করলে এই নুনিয়া আগাছা বা দেখা যায় যে এই বতুয়া আগাছা এটা দমন হবে। তবে এই আগাছা, এই অক্সাডায়াজন আগাছা বা কুইনালজ ফসফি ইথাইল আগাছানাশক ব্যবহার করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থাৎ ওই আগাছানাশকের জাতীয় কোনো ফসল যদি ওই জমিতে থেকে থাকে সে ফসলও নষ্ট হয়ে যাবে। যেমন অক্সাডায়াজন জাতীয় আগাছানাশক অ্যাক্টিভার পেঁয়াজ রোপণের সঙ্গে সঙ্গে যদি জমিতে আপনি মরিচ রোপণ করেন, তাহলে দেখা যায় যে এই অক্সাডায়াজন আগাছানাশক অ্যাক্টিভার যদি স্প্রে করেন তাহলে আপনার মরিচ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ এই প্রধানমূলী যত উদ্ভিদ আছে সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়। এবং কুইনালজ ফসফি ইথাইল এই বিকাশ স্প্রে করলে যত গুচ্ছমূলীয় আপনার ফসল থাকবে সেগুলো নষ্ট হয়ে যাবে। তাই এই দুটো আগাছা বিশেষ করে চরম সতর্কতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে।
এবং পেন্ডিমেথানিল আগাছা যেহেতু অঙ্কুরিত আগাছাকে ধ্বংস করে, সেক্ষেত্রে ওটায় তেমন সতর্কতা অবলম্বন না করলে হবে এবং ওটা অবশ্যই মাটিতে স্প্রে করতে হবে। আর এই দুইটা আগাছা নাশক স্প্রের সময় আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আর সতর্কতা অবলম্বন না করলে আপনার এই পেঁয়াজের মধ্যে অন্য যে ফসল থাকবে সে ফসল অবশ্যই ধ্বংস হয়ে যাবে। এজন্য আমি প্রথমের দিকে আপনাদের রিকোয়েস্ট করছি যে ভিডিওটা পুরোটা দেখতে হয়, পুরোটা দেখলে এই সতর্কতার বিষয়টা আপনারা অবশ্যই অবগত হতে পারবেন। তাই আমিও আবারও অনুরোধ রাখবো যতদূর সম্ভব আগাছানাশক ব্যবহার না করে যদি অল্প পরিমাণে পেঁয়াজ রোপণ করেন, পেঁয়াজ চাষ করেন, তাহলে আপনি যদি যত্ন পরিচর্যা করে আপনি আগাছাটা হাতে বাছাই করতে পারেন সর্ব উৎকৃষ্ট। তারপরেও যদি ব্যাপক পেঁয়াজের রোপণ করেন সেক্ষেত্রে এই আগাছানাশকগুলো ব্যবহার করতে পারেন। তবে আগাছানাশকগুলো ব্যবহারের সময় অবশ্যই আপনাকে বারংবার সতর্কতা অবলম্বন করতে হবে, নইলে কিন্তু আপনার পেঁয়াজের সাথে অন্যান্য ফসল নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সকলের সুস্বাস্থ্য ও নেকহায়াত কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।